গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমরা এক জায়গা ঘুরতে যাচ্ছি। আমি আর আমার বন্ধু দাঁড়িয়ে আছে, তো তোমাদেরকে নতুন নতুন কি দেখাতে পারি সেটা তোমরা দেখতে থাকো ভিডিওটা, ওখানে গিয়ে কী দেখতে পাই। তো বাইকে চাপলাম, তো চলো যাওয়া যাক। ভিডিওটা পুরো দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটা কন্টিনিউ করছি। এটা হচ্ছে আমাদের ফেভারিট ফিল্ড, আর সেই দারুণ ফিলিং লাগে এখানে বসে খেতে। এইখানে বসে তোমাদেরকে অনেক ভিডিও দিয়েছি, তো আজকে যাই কি খাওয়া হয় বা নতুন কি ব্লগ হয় তোমাদেরকে চলো দেখাই। আশা করি ভিডিওটা তোমাদের আজ ভালো লাগবে। আগে জ্যাম্প আছে কিনে ব্রিজে সেটা দেখে নি। তো দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় জ্যাম্পে ভর্তি। তো এদিকে যাওয়া যাবে না, অন্যদিকে একটা তোমাদেরকে নতুন জায়গা দেখাবো, তো চলো দেখা যাক। তো বন্ধুরা, আমরা চলে এলাম বাজারে। খুব ভিড়, কিছু করার নেই, এই ভিড়ের মধ্যেই যেতে হবে। তো দেখা যাক আজকে কি হয়, নতুন জায়গা। বন্ধুরা, চলে এলাম আমরা একটা নতুন কিছু খেতে। তো দেখা যাক এখানে কী কী পাওয়া যায়। তোমরা দেখতে থাকো, আর নতুন আইটেম পাওয়া যাবে বলেই তো এলাম, এখন যদি না পাওয়া যায় সেটা আলাদা ব্যাপার। তো বন্ধুরা, খাওয়ার জিনিস নিয়ে নিলাম, সন্ধ্যাবেলার আমাদের ফুড আইটেম নিয়ে নিলাম। এবার আমরা যাচ্ছি আমাদের সেই সুন্দর জায়গায় ফিল্ডে, যেখানে না গেলে আমাদের ফিলিং মজবুত হয় না। তো সেইখানে যাচ্ছি, বেশ উড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেশ ওয়াও ফিলিং লাগছে এই সন্ধ্যাবেলা এত জোরে গাড়ি চালাচ্ছে। তো ঢুকে পড়লাম আমরা ফিল্ডে, এবার এখানে টুসাটুসি হবে। ব্যাস এই দেখো আমাদের জিনিস নিয়ে এলাম বন্ধুরা, এই দেখো নিয়ে এলাম আজকে তোমাদের জন্য ফুড ব্লগ। তো দেখি কেমন খেতে লাগে। আমি অনেকদিন পর আজকে আবার খাচ্ছি এই ফিল্ডে বসে, কারণ এর আগে লাস্ট খেয়েছিলাম আমার ফ্রেন্ডের জন্মদিনে, যেদিন বিরিয়ানি পার্টি হয়েছিল। সে ফ্রেন্ড আমি, আমি নিজেই ক্যামেরা করছি ভাই, শুধু দেখাবে না খাওয়াবে? হ্যাঁ দেখাবো। তো প্রথমে কি দেখতে যাও, আমাদের সব থেকে যেটা ফেভারিট আমার লাগে সেটা হচ্ছে বেগুনি। তো এইটা হচ্ছে বেগুনি, জাস্ট ওয়াও লাগছে আমার তো, মানে একদম খুবই টেস্টি লাগে। আর এর কাছে হলো তো, এর নাম হচ্ছে পাচুদা, ঠিক আছে? তোমরা মিনিং আলাদা করো না, জাস্ট ওয়াও লাগে। তো এই দেখো নিয়ে এলাম। তো আর ভেতরে আরও কিছু আছে, তোমাদের জন্য কিছু থাকছে, তোমরাও থাকো পাশে, তোমাদের জন্য থাকছে। আর তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আমার বন্ধুকে সাপোর্ট করো, তোমাদের জন্য একটা স্পেশাল জায়গার একটা স্পেশাল ভিডিও আসছে। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসছি, এই একটা নতুন জায়গা নিয়ে তোমাদের সামনে আবার হাজির হবো পরবর্তী ভিডিওতে। তো তোমরা একটা খাও আর আমাদের একটা খাই। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, বাই। পিকনিক হবে তো, কেমন লাগছে চপটা খেতে? ভালো, একদম দারুণ। হ্যাঁ, তোর বন্ধুদেরকে ঠিকানাটা বল কোথায়। ও হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, এই ঠিকানাটা হচ্ছে আমাদের হরিয়ারপাড়া বাসস্ট্যান্ড। বাসস্ট্যান্ড ছেড়ে একটু আসলেই তোমরা দেখতে পাবে রাস্তার পাশে যেগুলোকে স্ট্রিট ফুড বিক্রির যে জায়গাগুলো বলে, ওভার করা আছে ছোটো ছোটো বাক্স, তো সেইখানে বিক্রি হয়। জাস্ট খুব টেস্ট লাগে। তোমরা কেউ কেউ হয়তো মানে রেস্টুরেন্টে খেয়ে অভ্যস্ত থাকতে পারো, কিন্তু আমরা এইটাকে বেশি ফিলিং পাই। তো তোমরা এসে টেস্ট করতে পারো, খুব ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করো, আর কিছু সমস্যা হলে যদি কেউ আসতে চাও তবে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে বলে দেবো জায়গাটা, লোকেশন দিয়ে দেবো। তো বন্ধুরা ভালো থাকবে।